গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডেবলিনাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হলো, আজ কি বার সেটাই ভুলে গেছি, আজ হলো শুক্রবার আর এখন টাইম হচ্ছে সকাল 8:30। আর এখন তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি একটা অন্য কোনো জায়গায় আছি। প্রতিদিন ভিডিওটা স্টার্ট করি আমার বেডরুম থেকে, আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি আমাদের ছাদ থেকে। তো অনেকদিন পর আজকে ছাদে উঠলাম, সচরাচর ছাদে খুব একটা ওঠা হয় না, উঠিই না, কারণ আমার জামাকাপড় টামাকাপড় সব কিছু মেলা হয় নিচে, তো ছাদে ওঠা হয় না। আজ থেকে সোনাই হচ্ছে ওয়ার্কআউট শুরু করলো, তো তার জন্য এসেছি ছাদে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সোনাই ওয়ার্কআউট করছে। তো আজকে হলো ফার্স্ট ডে, জানি না কতদিন পর্যন্ত করতে পারবে, তবে দেখা যাক, চেষ্টা করুক, কারণ শরীরটা খুবই ওর ফ্যাটি হয়ে গেছে, তো একটুখানি ফ্যাটটা ঝরানোর প্রয়োজন, কারণ শরীরটার মধ্যে মানে হেলদিনেসটা কম হচ্ছে আর মানে ওর শরীরটাতে মানে সব কিছু পারমিট করতে পারছে না। তো তার জন্য আজ থেকে শুরু করলো আর আমিও চলে এসেছি ওর সাথে, ওর একটুখানি ভিডিওটা ক্যাপচার করব বলে। তো চলো ফার্স্ট থেকে এন্ড অব দি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজ তো 23 তারিখ, আজ থেকে বিষ্ণুপুর মেলা স্টার্টিং, তো যাওয়া হবে আজকে বিকেলে মেলা দেখতে। আর যদি মেলা দেখতে যায় তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব। আর তোমরা যারা ধারে কাছে আছো তারা প্লিজ সবাই এসো, সবাইকে আমি ইনভাইট করলাম বিষ্ণুপুর মেলার জন্য, সবাই আমাদের বিষ্ণুপুর এসো, মেলা এনজয় করো। তো চলো পরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, টাটা। বিছানাটা একটু গোছাবো, তো এখন আমি ছাদ থেকে অনেকক্ষণ আগেই নেমে গেছি, এখনও আমাদের নিচের রুমটা একদম গোছানো হয়নি। তো দেখতে পাচ্ছ এই রুমটার বিছানাটার অবস্থা, এই দেখো সোনাই এখানে টিউশনই পড়ে, তো অগোছলো করে রেখে দেয়। তো এখনই 9টা, এখন বাজে 8:40 আর 9টার সময় স্যার আসবে, আবার 10:30 থেকে একটা স্যার আসবে। তো বিছানাটা একটু না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে স্যাররাই বা কী ভাববে, তো তার জন্য আমি এখন চলে এসেছি ওপরের রুমটাতে আর ওপরের রুমের পর্দা টর্দাগুলো খুলে দেবো আর বিছানাটা পরিষ্কার করবো। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই। সকাল 10টা আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি মুড়ি আর দুধ, কারণ এই দুধটা না 2-3 দিনের পুরনো, মানে এটা ফুটিয়ে ফুটিয়ে একদম দুধটা দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে, এই দুধটা দিয়ে আজকে আমি মুড়ি খাবো। তো চলো খেয়ে নিই। এখন ওই বাজে 11:15 হবে, আন্দাজেই বলছি রান্নাঘরে আছি, দেখতেই পাচ্ছ রান্না চলছে, এখনও হয়নি, ডালটা হয়ে গেছে, পালং শাকের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখন চলছে করলা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, এরপর আলু ভাজবো আর একটু চাটনি বানাবো, ব্যাস আর কিছু না, নিরামিষ। আর আমরা বেশিরভাগ নিরামিষটা খেতে পছন্দ করি, মাছটা আমাদের খুব একটা ভালো লাগে না, ডিমটা গ্যাসের ভয়ে খায় না, আর যেহেতু সোনাই মাংস খায় না তার জন্য মানে চিকেন মাটন কোনোটাই আমাদের খুব কম হয়, খুব রেয়ার। তো চলো রান্নাটা কমপ্লিট করে দেবো।
আজকে 7:15 আর দুপুরের পর থেকে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন যাচ্ছি রেডি হতে আজকে মেলা দেখতে যাচ্ছি ভেবেছিলাম আজকে দিনটা যাব না বাট ছোটদিরা এসেছে রনিমোনা সবাই এসেছে তো তাদের সাথে আজকে মেলা দেখতে যাচ্ছি 7:40 আমাদের টোটো আসবে তার মধ্যে রেডি হতে হবে এখন 7:15 এই জাস্ট রান্নাঘর থেকে রুটি করে বেরালাম সোনাই রেডি হচ্ছে আর আমি তুই কার্টুবি করেছু তো আমি যাচ্ছি রেডি হতে আর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি চলো এখন 7:40 একটু সান্ড কমা 7:40 অলরেডি বেজে গেছে আর রেডি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি এই যে ড্রেসটা পরে নিয়েছি আর সোয়েটার তো অবশ্যই লাগাবো তো টোটো আসলে আমরা বেরোবো আর তোমাদের সাথে পুরো মেলাটা আমি শেয়ার করবো যতটা সম্ভব কারণ এখন কতটা কি ভিড় হবে বুঝতে পারছি না তো চলো সঙ্গে থেকো এখন বেশি বকবক করছি না মেলায় যেয়ে দেখো তো যথারীতি বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ আমরা বিষ্ণুপুর মেলার মোটামুটি গেটের কাছে পৌঁছেও গেছি আর এটা হলো মেন গেট দেখতে পাচ্ছ এবারে হলো 35তম বিষ্ণুপুর মেলা তো গেটটা মোটামুটি ভালোই করেছে খুব একটা খারাপ হয়নি তো ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এটা হলো হাই স্কুল আমাদের বিষ্ণুপুর যে হাই স্কুলের সামনের মাঠটা তো এবার আজকে দেখছি ফার্স্ট দিন তো তার জন্য একটু ফাঁকা ফাঁকাও আছে খুব একটা বেশি ভিড় নেই তো তার জন্য আমার ভিডিওটা করতেও সুবিধা হচ্ছে তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ পুরো মাঠটাতে যে গাছ টাছগুলো আছে সেগুলো সব লাইটিং দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো আর এটা যেটা বেলুনের মতো উঠছে এটা তো বিষ্ণুপুর মেলা লেখা আছে কিন্তু অত দূর তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে কিছু হাতের কাজের জিনিস আছে আর এগুলো সব বাচ্চাদের বেলুন ফিরফিরি হেয়ার ব্যান্ড বিভিন্ন টাইপের সব কিছু আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে পাচ্ছ আর আজ 23 তারিখ তো চলো পুরো মেলাটা আর সব থেকে আমার ভালো লেগেছে ইয়াররিংয়ের কালেকশানটা তো দেখো তোমরা ভ্যারাইটিস ইয়াররিং তো এইখান থেকে আমি দুটো ইয়াররিংস নিয়েছি তো সেগুলো আমি পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো খুব সুন্দর সুন্দর মনে হচ্ছে যেন সবগুলোই কিনে নিই দারুণ সুন্দর সুন্দর ইয়াররিংগুলো ছিল আর তার সাথে আরও অনেক কিছু ভ্যারাইটিস মানে প্রচুর দোকান যা দেখবে তাই মনে হয় কিনি কিন্তু জিনিসের এত বেশি দাম যে কেনা সম্ভবও না শুধু দেখেই মন ভরাতে হবে আর কি তো সব কিছু দেখো নাগরদোল্লা টাগরদোল্লা সব কিছুই এসেছে আর আজকে একদম ফাঁকা ফাঁকা তো কাপডিসের দোকানটা দেখে খুব ভালো লাগলো মনে হলো চারটা কাপ নেব কিন্তু কালকে আর তাড়াহুড়োই নেওয়া হয়নি নেক্সট দিন যখন যাব তখন অবশ্যই কাপডিসটা নিয়ে আসবো আর এটা হলো একটা রিং গলানোর খেলা যেটা আমিও ট্রাই করেছি সোনাই ট্রাই করেছে রনি কিন্তু আমরা কেউই সাকসেসফুল হতে পারিনি কোনো রিংটাই আমাদের জায়গা মতো গলেনি এটা হচ্ছে একটা রিং যেটা সাবানের ওপরে গলালে সেই সাবানটা তুমি গিফটে পাবে তো এরপর চলে এলাম ভেলপুরির দোকানে দেখতে পাচ্ছ গরমাগরম ভেলপুরি তো আমরা এক প্লেট করে ভেলপুরি খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে এরপর চলো অন্য দোকানের দিকে যাচ্ছি তো আমরা এখন আছি একটা স্ট্যাচু মানে স্ট্যাচুর দোকানের সামনে এই তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্ট্যাচু আর মোটামুটি পুরো মেলাটা অর্ধেকটা ঘোরা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে আর এত চারিদিকে গান বাজছে বক্সের আওয়াজ আমার কোনো কথা হয়তো শুনতেই পাবে না ওই জন্য একটু ফাঁকা জায়গায় এসে কথা বলছি তো তোমাদের কেমন লাগছে মেলাটা কেমন এনজয় করছো আমার সাথে তো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর চলো বাকি যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো সঙ্গে তো মেলার যে এই পোর্শনটা করেছে সবল মেলা তো এখানে সব কিছু হস্তশিল্পের ওপর ডিপেন্ড করেই করেছে প্রচুর স্টল এসছে আর প্রত্যেকটা স্টলই কিন্তু সমস্ত নিজেদের হাতের তৈরি জিনিসই এখানে বিক্রি হচ্ছে আর এখানে একটা মঞ্চ করেছে যেটা হলো রামানন্দ মঞ্চ মানে আমাদের এখানে দুটো মঞ্চ হয় মেলাতে একটা যদুভট্ট মঞ্চ আর একটা রামানন্দ মঞ্চ তো এই সবল মেলারতে যে মঞ্চটা বা করা হয়েছে সেখানেতে আমরা যখন যেয়ে পৌঁছালাম তখন খুব সুন্দর একটা স্টেজ শো হচ্ছিলো যেটা হলো বিষ্ণুপুর না পুরুলিয়া ছৌ নৃত্য তো পুরুলিয়া ছৌ নৃত্য সেরকমভাবে অনেক বছর পর দেখলাম অনেক বছর আগে দেখেছিলাম তো একটুখানি দাঁড়িয়ে সেটাও দেখতে খুব ইচ্ছে গেল আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরা যারা এই মেলাতে এসে উপস্থিত হতে পারছো না অথচ মেলা দেখতে চাইছো তারা ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা তোমরা এনজয় করতে পারবে আর সমস্ত কিছুই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো এখন চলছে ছৌ নৃত্য একদম স্টেজ শুরু হয়ে গেছে তো তোমরা চলো আমি আর বেশি কথা না বলে তোমরা
প্রোগ্রামটা দেখো। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়েছি রাস্তায়, মানে মেলা থেকে বেরিয়ে গেছি আর এখন বাজে রাত 9:30। তো এখন আমরা যাচ্ছি, দেখি সামনাসামনি কোনো রেস্টুরেন্ট যদি ফাঁকা থাকে, খোলা থাকে, তো রেস্টুরেন্টে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে তারপরে আর যদি রেস্টুরেন্টে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে, নচেত বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বসে আছি রেস্টুরেন্টে আর খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো খাবারটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী অর্ডার দিয়েছি। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, যতক্ষণ না খাবার আসে ততক্ষণ বসে বসে কী আর করবো। তো আবার ভিডিও অন করলাম আর কে কী খাবার খাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন রনি নিয়ে নিয়েছে একটা চিকেন বিরিয়ানি, তার সাথে সোনাই ফার্স্ট আইটেম নিয়েছে একটা কাটলেট, আর সোনাইও খাচ্ছে চিকেন বিরিয়ানি, একটা এগ, একটা বড় আলু, আর আমি নিয়েছি চিলি চিকেন। তো ফ্রেন্ড, এখন বাজে 10:30, রাত 10:30, আমরা জাস্ট এই বাড়ি এলাম আর এখনও দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করিনি। তো ভাবলাম আগে ভিডিওটা এন্ডিং করে দিই তারপর ভিডিও ড্রেসটা চেঞ্জ করবো। তোমাদের দাদা এখন খালি গায়ে আছে, দেখানো যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অলে সেট করে দেবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে নেক্সট দিন, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ মাইন্ড অল টাইম হ্যাপি, টেক কেয়ার। তো বাই বাই বলার আগে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, আর মেলা থেকে আজ কী নিয়েছি সেটা পরের ব্লগে দেখতে পাবে, বিশেষ কিছু নিইনি, ফার্স্টে বলে দিচ্ছি। প্রচুর জিনিসের দাম বেড়ে গেছে, আর আমি যে সোয়েটারটা পরেছি দেখতে পাচ্ছ, এই সোয়েটারটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। তো কেমন সোয়েটারটা লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড নাইট।